সিলেটের বহুল প্রচলিত একটি প্রবাদ, চাঁদনি কাঠের সিঁড়ি, আলী আমজদের গড়ি, জিথুমিয়ার বাড়ি, বঙ্কবাবুর দাঁড়ে। আলী আমজদের গড়ি সিলেটের একটি ঐতিহাসিক স্থাপনা। হযরত শাহজালাল শাহপুরাণের পূর্ণভূমি সিলেট শহরে অবস্থিত। ঊনবিংশ শতকের এই স্থাপনাটি এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের একটি অংশ। প্রাচীন স্থাপনাগুলির মধ্যে অন্যতম এই গড়িটি। সিলেট শহরের মধ্যস্থলে সুরমা নদীর তীর ঘেঁষে ক্রিন ব্রিজের পাশে এই গড়ির অবস্থান। এটি একটি বিশাল আকৃতির গড়ি, যা লাল রঙের একটি গড়ের চূড়ায় স্থাপিত। গড়ির ডায়ামিটার 2.5 ফুট এবং কাটা 2 ফুট লম্বা। গড়ি গড়ের দৈর্ঘ্য 9 ফুট 8 ইঞ্চি, প্রস্থ 8 ফুট 10 ইঞ্চি। নিচ থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 13 ফুট। ছাদ থেকে গড়ির অংশের উচ্চতা 7 ফুট। গড়ির উপরের অংশের উচ্চতা 6 ফুট। মোট উচ্চতা 26 ফুট। এই গড়িটি প্রতি ঘন্টায় ঘন্টায় শহরের বাসিন্দাদের সময় জানান দেয়। ইতিহাস থেকে জানা যায়, 1874 সালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৃত্রিমপাশার জমিদার আলী আহমদ খান তার ছেলে আলী আমজদের নামে এই গড়িঘরটি নির্মাণ করেন। তবে আরেকটি তত্ত্ব মতে, আলী আমজদ নিজেই নাকি এই গড়িটি স্থাপন করেছিলেন। লোহার কুটির উপর দেউটিন দিয়ে সূর্য গম্বুজ আকৃতির স্থাপত্যশৈলীর গড়িঘরটি তখন থেকে আলী আমজদের গড়ি নামে দেশে বিদেশে পরিচিতি লাভ করে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনীর গুলার আঘাতে কিন ব্রিজের পাশে শতাব্দী প্রাচীন গড়িঘরটি বিধ্বস্ত হয়। স্বাধীনতার পর তৎকালীন পৌরসভা গড়িটি মেরামতের মাধ্যমে সচল করলেও কিছুদিনের মধ্যে গড়ির কাটা বন্ধ হয়ে যায়। সর্বশেষ 2011 সালে সিলেট সিটি কর্পোরেশন এই গড়িটিকে পুনরায় মেরামত করে। এরপর গত এক যুগ থেকে গড়িটি অবিরাম ঘুরে চলছে। দিনের বিভিন্ন সময় অনুসারে গড়িটির ঘণ্টা বেজে থাকে। এভাবেই প্রায় 149 বছর যাবৎ আলী আমজদের গড়ি সিলেটবাসীকে সময় প্রদর্শন করে আসছে। ১৪৯ বছর পেরিয়ে গেলেও কালের পরিক্রমায় মাথা উঁচু করে সিলেটের প্রাচীন এই স্থাপনাটি সগৌরবে আজও দাঁড়িয়ে আছে, দেশের ঐতিহ্যের প্রতীক হয়ে। সমুজ আহমদ সাইমন, লন্ডন, বাংলা, বয়েস।